যে আপনারা জানেন যে গোটা দেশ জুড়ে চলছে লকডাউন, আর এই লকডাউন পরিস্থিতিতে চরম সংকটের মুখোমুখি দাঁড়িয়ে দিন আনা দিন খাওয়া মানুষেরা, যারা দিন মজুর, প্রতিদিন কাজ না করলে যাদের পেটের ভাত জোগাড় হয় না, সেই সমস্ত মানুষটা কিন্তু বড় কষ্টে আছেন। বিভিন্ন সংস্থা, বিভিন্ন সংগঠন কিন্তু বিভিন্ন সময় তাদের পাশে দাঁড়াচ্ছে বিভিন্নভাবে, কিন্তু এমনও কিছু মানুষ আছেন যাদের কাছে কিন্তু পৌঁছতে পারেননি এই সমস্ত সংস্থা বা অন্যান্য স্বেচ্ছাসেবী সংগঠনগুলো, কারণ তাদের খবর হয়তো তাদের কাছে এসে পৌঁছয়নি। স্থানীয় জনপ্রতিনিধিদের থেকে শুরু করে বিভিন্ন মাধ্যম যারা বিভিন্ন সময় মানুষের পাশে দাঁড়াচ্ছেন, তাদেরকেও কিন্তু দাঁড়াতে দেখা যায়নি এই সমস্ত অসহায় নিরন্ন মানুষের পাশে। আর এই মানুষগুলির বাস কোচবিহার 1 নং ব্লকের পাটসরা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বড় নলঙ্গি বাড়ি গ্রামে। প্রায় 500 পরিবার এখানে রয়েছে যারা গভীর সমস্যার মুখোমুখি। দিন আনা দিন খাওয়া মানুষ এই লকডাউনের ফলে কাজে যেতে পারছেন না এবং তার ফলে চরম সমস্যার মধ্যে দিন কাটাচ্ছে তাদের। দুবেলা দুমুঠো আহারের জোগাড় হচ্ছে না, পেট ভরাতে অন্যের সংস্থান নেই তাদের, সন্তান সন্ততি নিয়ে চরম কষ্টে দিন কাটছে এই সমস্ত অসহায় দুস্থ মানুষদের। না এরা কেউ ভিক্ষুক নন, এরা কেউ ভিক্ষাজীবী নন, এরা কেউ পরনির্ভরশীল নন, এরা সকলেই কিন্তু গতর খেটে ঘাম ঝরানো পরিশ্রম করে সেই শ্রমের অর্থ ঘরে নিয়ে আসেন এবং তা দিয়েই প্রতিপালিত হয় তাদের সংসার। তারা কেউই কিন্তু ভিক্ষাজীবী নন, কেউই দুস্থ নন, তারা নিজেদের কাজ করে তাদের সংসার প্রতিপালন করেন। কিন্তু এই মুহূর্তে কাজ নেই তাদের হাতে, কি করবেন তারা? এই খবর কারোর কাছে না পৌঁছলেও সেই খবর কিন্তু এসে পৌঁছেছিল ডিজিটাল বাংলার কাছে। আর এই খবর পাওয়া মাত্রই গোটা ডিজিটাল বাংলা টিম প্রস্তুত হয়ে গিয়েছিল এই সমস্ত অসহায় মানুষদের সাহায্য করবার উদ্দেশ্যে। এবং তারপরেই তারা যে কাজটি করে, তারা বিভিন্ন সংগঠন, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন যেমন অভিলাষ ফাউন্ডেশন, আস্থা ফাউন্ডেশন, বন্ধু সব সময়, আবার এসো এবং স্বেচ্ছাব্রতী কর্মী দীপঙ্কর মণ্ডল, দেবর্ষী দেবনাথ সকলের সাথে কথা বলেন এবং একটা প্রস্তাব দেন যে আমরা ডিজিটাল বাংলার পক্ষ থেকেই এই সমস্ত নিরন্ন মানুষদের হাতে অন্ন তুলে দেব, বিভিন্ন খাদ্য সামগ্রী তুলে দেব। আপনারা বিভিন্ন মানুষের পাশে বিভিন্ন সময় থাকেন, সব সময় থাকেন, আপনারা শুধু ঐক্যবদ্ধভাবে থাকবেন ডিজিটাল বাংলার সাথে, কারণ আপনাদের নিয়েই পথ চলতে চাই আমরা। কারণ আপনাদের মতো স্বেচ্ছাসেবী সংগঠন, আপনাদের মতো স্বেচ্ছাব্রতী কর্মী যারা মানুষের পাশে সবসময় থাকেন, তাদেরকে সাথে নিয়েই আমরা আজ এই সমস্ত নিরন্ন মানুষের হাতে অন্ন তুলে দেব। এবং ডিজিটাল বাংলার ডাকে কিন্তু সাড়া দিয়েছে এই সমস্ত স্বেচ্ছাসেবী সংস্থা সহ এই সমস্ত স্বেচ্ছাব্রতী মানুষেরা। তারা বলেছে অবশ্যই আমরা ঐক্যবদ্ধভাবে আছি ডিজিটাল বাংলার সাথে, যারা এই নিরন্ন মানুষদের সাহায্যার্থে এই সমস্ত অসহায় মানুষের মুখে খাবার তুলে দিতে বদ্ধপরিকর হয়েছেন তাদের পাশে আমরা সবসময় আছি। এবং তারপরেই উদ্যোগ গ্রহণ করে ডিজিটাল বাংলা এবং আজ সকালেই তারা পৌঁছে যায় কোচবিহার 1 নং ব্লকের পাটছড়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বড় নলঙ্গিবাড়ি গ্রামে। এবং সেখানে আপনারা সরাসরি দেখছেন, সেখানে কিন্তু শুরু হয়ে গেছে এই সাধারণ খেটে খাওয়া গরিব মানুষের হাতে খাদ্য সামগ্রী তুলে দেওয়ার কাজ। আরো একবার বলে রাখি, এই যে যাদের দেখছেন, যারা এই খাদ্য সামগ্রী সংগ্রহ করছেন, তারা কিন্তু কেউই ভিক্ষাজীবী নন, কেউই দুস্থ নন, কেউই পরনির্ভরশীল নন, তারা কিন্তু শুধুমাত্র পরিস্থিতির শিকার। বারবার একথাই আমরা বলতে চাই ডিজিটাল বাংলার মাধ্যমে। আমরা আপনাদের কাছে একটা কথাই বলতে চাই, যাদেরকে দেখছেন, যারা এই খাদ্য সামগ্রী সংগ্রহ করছেন, তারা কিন্তু কেউ ভিক্ষাজীবীও নন, কেউ পরনির্ভরশীল নন, সবাই কিন্তু গতরে খেটে ঘাম ঝরানো পরিশ্রম করে মাথার ঘাম পায়ে ফেলে তাদের রুটি রুজি সংস্থান করেন। তাদের সেই শ্রম বিক্রির যে অর্থ, অর্থাৎ তাদের যে মজুরি, সেই মজুরি ঘরে আনার পরই কিন্তু তাদের সংসার প্রতিপালিত হয়। সুতরাং আজ তারা পরিস্থিতির শিকার, এটা মাথায় রাখতে হবে, কারণ দান করার ক্ষমতা আমাদের নেই।
আমরা দান করতে পারি না, আমরা শুধু সহযোগিতাই করতে পারি। সেই সহযোগিতার হাতই কিন্তু বাড়িয়ে দিয়েছে ডিজিটাল বাংলা। সেই ছবি আপনারা দেখছেন, এই সমস্ত পরিস্থিতির শিকার মানুষদের পাশে দাঁড়িয়েছে ডিজিটাল বাংলা, এবং ডিজিটাল বাংলার সাথে এই কর্মসূচিতে যোগদান করেছেন কোচবিহারের স্বেচ্ছাসেবী সংস্থা আস্থা ফাউন্ডেশন, অভিরাজ ফাউন্ডেশন, বন্ধু সব সময় আবার এসব মতো স্বেচ্ছাসেবী সংগঠন, এবং স্বেচ্ছাব্রতী কর্মী দীপঙ্কর মণ্ডল, দেবর্ষী দেবনাথের মতো মহানুভব মানুষেরা। সেই ছবি আপনারা দেখছেন ডিজিটাল বাংলার পর্দায়। দেখছি আমরা সেই ছবি। কে কেউ হয়তো বলছেন আর কি কোনো খবর নেই চ্যানেলে, শুধু খবর করার খবর। হ্যাঁ অবশ্যই, এটাও মাথায় রাখতে হবে, সব খবরই আমাদের কাছে আছে, কিন্তু এই খবরগুলোও কিন্তু আমাদের প্রচার করতে হবে। যারা এই সময় নিরন্ন অসহায় মানুষের পরিস্থিতি শিকার এই মানুষের পাশে দাঁড়িয়েছেন, সেই খবর করাও কিন্তু একটা সংবাদ মাধ্যমের দায়িত্বের মধ্যে পড়ে, আর সেই দায়িত্বই পালন করছে ডিজিটাল বাংলা। বিভিন্ন সময় বিভিন্ন খবর কিন্তু ডিজিটাল বাংলা সব সময় সবার আগে প্রকাশ করে। গোটা উত্তরবঙ্গ সহ কোচবিহার জেলার কিন্তু সব খবর সবার আগে আপনাদের কাছে পৌঁছে দেয়, আপনাদের দুয়ারে পৌঁছে দিচ্ছে ডিজিটাল বাংলা। আর এই মুহূর্তে লকডাউন পরিস্থিতিতে এই সমস্ত অসহায় পরিস্থিতির শিকার মানুষদের পাশে যারা দাঁড়াচ্ছেন, যারা খাবার বিতরণ করছেন, বিলি করছেন, তাদের খবর তো সামনে আসা প্রয়োজন, কারণ তারা মহৎ কাজই করছেন। সুতরাং সেটা প্রচার করাও কিন্তু একটা সংবাদ মাধ্যমের কর্তব্য বলেই মনে হয়, আর সেই কর্তব্যই পালন করছে ডিজিটাল বাংলা। আপনারা দেখছেন সেই ছবি। আপনারা দেখছেন পাটছড়া গ্রাম পঞ্চায়েতের বড় নলঙ্গিবাড়ি এলাকার পরিস্থিতির শিকার এই সমস্ত মানুষেরা কিন্তু আজকে এসেছেন এই খাদ্য সামগ্রী সংগ্রহ করতে।